गुड मॉर्निंग शवाई के, वेलकम बैक टू माय मॉम्स चैनल विच इज दीपा मजुमदार। बेसिकली आज के आमी और ब्रुनो सकाल सकाल ब्लॉगटा स्टार्ट कर लाम। आई जस्ट वांट टू शेयर ब्रुनोज मॉर्निंग रूटीन एंड ये मोमेंटा आमी आमार होल लाइफर जो कैप्चर कर रखते चाहिए तार जोनो आमी ये दिनगुलो शूट कर रखी। सो या एखन भोर 5টা বাজে, মা এত সকাল ওঠেনি, তা আমি আর বুনো উঠে যাই। উঠে বুনো বুনো যা কাজ করার করে এখনও সুসু করছে, যেটা ফার্স্ট কাজ, ওকে বিছানা থেকে নামিয়ে দিতে হয়। তো সুসু টুসু করার পর ওর ভীষণ খিদে পেয়ে যায়, কেন রাত্রে অনেক রাত্র খায় আর অনেক আওয়ারের জন্য ওর গ্যাপ হয়ে যায় খাওয়ার, দ্যাটস ওয়াই। আর একটা মজার জিনিস, আমি যখন দুধ বানাই তখন ও বুঝে যায় ওর খাওয়ার রেডি হচ্ছে, ও আমার আশপাশ ছাড়ে না, আশেপাশেই ঘুরতে থাকে, এই যে আমাকে এরকম বলছে যে তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর মজা লাগে, এই দেখুন ও তাকিয়ে আছে, আমি কী করে ওর দুধটা প্রিপেয়ার করছি, আমার আশেপাশে ঘুরতে থাকবে আর আমাকে ডাকতে থাকবে। আর ওর রিয়াকশনগুলো দেখতে ভালো লাগে, ও কী করে যে বুঝে যায়। এটা ছোটো মোটো একটা কার্পেটের টুকরা, এখানে আমি ওকে অ্যাজ এ টেবিল হিসাবে দুধটা সার্ভ করি। তো এখন চটচট করে আমরা দুধ খেয়ে নিচ্ছি, আমার সোনা বাবা ভীষণ খিদে পেয়েছিল। তারপর আমরা এখন নিজে নিজে ছাদে যেতে পারি, আগে আমি ওকে কুলে করে নিয়ে যেতাম, তো এখন সিঁড়ি ওঠাও শিখে গেছে, নিজে নিজে চটচট চটচট করে সিঁড়ি উঠে যায়। কিন্তু কখনো আমি ওকে একা ছাড়ি না, ছোট কোনো অসুবিধা হলে পড়ে যেতে পারে, তো আমিও চুপচাপ পিছে থাকি আর ওকে দেখে থাকি ও কী করে মানে চটচট করে উঠে যায়। তো এখন ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে একটু রৌদ্র তাপাবে আর একটু খেলা করবে, আর ছাদের যে কাচড়াগুলো আছে সেগুলো পরিষ্কার করবে। আমাদের ছাদ পরিষ্কার করতে ভীষণ হেল্প করে, আমাদের সোনা বাবা ভীষণ কাজের, এখান থেকে ওইটা গুটিয়ে আনবে, এখান থেকে ওইটা গুটিয়ে আনবে, বাস একটা খেলা থেকে চট করে বোর হয়ে যায়। এটা দিয়ে শেষ, এখন এই যে এটা দিয়ে টানাটানি করছে আর পুরো ছাদে দৌড়াদৌড়ি করছে, বাস ওর আর কি। আর আমার এইসব জিনিস দেখতে ভালো লাগে, আর পুতুল তো আছেই জাস্ট ওর পার্টনার, আর বাকি সব নোংরা জিনিস দিয়েই খেলা, এই যে গাছের ডাল শুকনো পাতা এসব দিয়েই ও খেলা করবে। দেন ছাদ থেকে নিচে আসার পর ওর ক্লিনিং টাইম, ওকে ক্লিন করে দিতে হয়। তো আমি ওর তো স্নান দেয়নি ডক্টর এখনও, তাই স্নান করাই না, যেদিন ডক্টর বলবে ওকে স্নান দিতে ফার্স্ট স্নান ওই দিন ওকে স্নান করাবো। তো নোংরা হয়ে যায় এইদিকে ওইদিকে যায়, তো ছাদ থেকে আসার পর আমি ওয়েট ওয়াইপস দিয়ে পুরো শরীরটা ওর ওয়াইপ করে দিই। আর এই মোমেন্টটা আমি ভীষণ এনজয় করি, বিকজ ওইরকম ক্রলিং করে আমার ভীষণ ভালো লাগে। আর পুরো ভালো করে আমি ক্লিন করে দিই, যাতে টিক্স হওয়ার সম্ভাবনা থাকে রোগী ডগিদের, তো আমি চাই না এইসব কিছু হবে, আমি যতটুকু পারি অতটুকু টেক কেয়ার করার চেষ্টা করি। তো এখন ওর মামুর কুলে, ভাই বলছিল চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাই গেছে। তারপর ওকে এই মেডিসিনটা দিয়েছে ডক্টর, হজমের মেডিসিন, মেডিসিন খেতে চায় না, তাই দুজনে মিলে মেডিসিন খাওয়াতে হয়। সব শেষ হয় খাওয়া দাওয়া পটি সুসু ঘোরা ফেরা, এবার ওর বিছানায় ছেড়ে দিয়েছি, ওর বিছানা আসেনি, মিস কার্টনে ছেড়ে দিয়েছি এই ওর পার্টনার, এটা ওই পার্টনারের সাথে খেলতে খেলতে এই দেখুন সুসনাটা ঘুমিয়ে গেছে। এবার আমি আলতো করে এটাকে সরিয়ে দিচ্ছি যাতে স্পেস পায়, আর ভালো করে কভার করে দিচ্ছি। আজকে আমাদের এইদিকে ওয়েদারটা এত ভালো না, একটু মেঘলা মেঘলা, তো ছোটো ঠান্ডা লেগে যাবে, তাই এরকম করে ভালো করে একটা বেডশিট দিয়ে, সুতির বেডশিট দিয়ে কভার করে দিচ্ছি। দেখি কেমন লাগে, হ্যান্ডসাম লাগছে নাকি, দেখি তো হ্যান্ডসাম লাগছে নাকি, তোমাকে হ্যান্ডসাম লাগছে তো ব্রুনো। পুচকুচোনা নতুন নতুন দেশ পড়েছে, পুচকুচোনা নতুন দেখি বাবা, ব্রুনো ব্রুনো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি দীপা মজুমদার, আমি বর্ষণী মজুমদার, ব্রুনো এন্ড আওয়ার লিটল মাঞ্চকিন ব্রুনো মজুমদার। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি ব্রুনোকে নিয়ে,
তো সকাল সকাল উঠে তো আমি আমার ব্লগ স্টার্ট করেছি রনুকে কুলে দিয়ে। ও থাকতে চেয়েছিল না, মেয়ে নিয়ে নিয়েছি মেয়ের কুলে। তো এবারে মানে সকালে দেখেছেন ওর রুটিনটা কি করছে না করছে, সকালে মর্নিং রুটিন, ঘুম থেকে উঠে তখন আমি উঠিনি, এখন উঠেছি। উঠে আমি সকালবেলা যা যা করার করে মুখ টুক ধুয়ে গরম জল খাই এক গ্লাস। তো আমার ইন্ট্রোটা এখন শ্যুট করছি, তো এখন গরম জল টল খেয়ে মানে ফ্রেশ হয়ে গেছি। আজকে সকালবেলা মানে মানে রুটিনটা ব্রণ রুটিন দেখা হয়ে গেছে, আমার রুটিন দেখবেন সকালবেলা রুটিন। তো গরম গরম আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নাঘরে যাই। তো রান্নাঘরে চলে এসেছি, এই দেখুন আজকে আমি তৈরি করব আলু পরোটা। তার জন্য এখানে আলু নিয়েছি, আলুটা বয়ল করে রেখেছিলাম, এটাকে মেশ করে নিচ্ছি। মেশ করা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর এই যে এখানে নিয়েছি আমি একটা শুকনো গুঁড়ো মশলা, এখানে আছে জিরে ধনে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিব, দিয়ে মিক্সড করে নেব। আচ্ছা, এটা যখন মিক্সড করছিলাম তো দুটো জিনিস রয়ে গেছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব টেস্ট আনার জন্য। কাঁচা লঙ্কা তো কুচি দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এর জন্য একটু কালার জন্য, আবারও মিক্সড করে দেব। ফুচকার আলু যেমন গন্ধ বেরিয়েছে ঠিক তেমন গন্ধ বেরিয়েছে, স্মেলটা এত টেস্টি, মুখে জলে চলে এসছে আমার, মনে হচ্ছে ফুচকার আলু মাখা। ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আমি ময়দা নিয়ে নিয়েছি, এবারে ময়দাতেও পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দিব অল্প সাদা তেল, মিক্সড করে নিব হাত দিয়ে। দেখুন তেলটা নুনটা খুব সুন্দর মিক্সড হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো ময়দার ডোটা প্রায় মাখা হয়ে গেছে আমার, তো ময়দা মেখে এই দেখুন আমি একটু বড় বড় সাইজে লিচি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। এবারে দেখতে পাচ্ছেন মানে কে কি বুঝতে পারছি জানি না, হাতগুলো চেঞ্জ হয়ে গেছে, মেয়ে বলছে মা আমি করি, ও মানে এইসব আলু পরোটাটা ও করতে খুব ভালোবাসে। এই আমি একটা পুর ভরে রেখেছি, ও এবারে সবগুলো পুর ভরে নেবে। এই দেখো এরকম করে দেন, এমনিতে চামচ আছে তো আরেকটা কাঁটা চামচ সুবিধা। আচ্ছা, পুর ভরে হাতে শুকনা আটা লাগিয়ে জাস্ট এরকম করে চেপে চেপে দিতে হবে। ছেলেকে আমার থেকে ভালো পারে মেয়ে, তুমি করো না, না করলে তো তোমার একটা আইডিয়া আছে। না আমি এখন আগে করতাম, এখন ওরাই নিজেরা করে খেয়ে নেয়, আমি খুব কমই করি। তো মানে আজকে এখন ও করছে, তাহলে ও তুই কর, আমি কি ব্রণকে দেখছি। হ্যাঁ, আমার এখানে পুরবরা হয়ে গেছে, দেন আমি কি করব, ভালো করে মুখটা টাইট করে বন্ধ করতে, তারপর আমি দুই হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে দেব। তারপর আমার এরকম করে বড়া হয়ে গেছে, দেন আমি এটাকে অল্প আটা লাগাবো, লাগিয়ে একদম হালকা হাতে বেলে নিতে হবে, খুব ফোর্স দিলে ফেটে যেতে পারে। এবারে উপর থেকে সাদা তেল দিয়ে দেবো, মানে একটু কাঁচাটা সব সরিয়ে তারপর তেল দিয়ে দেবো, তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, একটু হালকা আঁচে ভাজতে হবে এটা। তো এই দেখুন আলু পরোটাটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম গরম আলু পরোটা রেডি, উপরে দিয়ে দিচ্ছি একটু বাটার, দেখছেন একদম খুব ইজি আলু পরোটা বাড়িতে তৈরি করা। আলু বয়েল করে বাস মশলা টসলা দিয়ে মেখে আমি দেখিয়েছি রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন একবার, খেতে খুব টেস্ট হয়, নামিয়ে তার উপরে একটু বাটার মাখিয়ে খাবেন, মানে কি বলবো জাস্ট জমে যাবে। এই শীতকালে এত টেস্টি ব্রেকফাস্ট কার না ভালো লাগে খেতে, মানে মানে আলু মানে খুব টেস্ট, খুব টেস্ট, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
কাশি উঠে গেছে মার বলতে বলতে। তো আমি একটু হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। কথা বলতে কি ইউজুয়ালি এত মাখন খাওয়া হয় না, এটা ভিডিওর জন্যই, যাতে অ্যাট্রাকটিভ লাগে। আর আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করুন। হ্যাঁ, অল্প একটু মাখন উপরের থেকে মাখিয়ে। আমি যদি এইভাবে মাখন খাই তাহলে কোন দিন থেকে ফেটে যাবো। পুরটা পুরো ভিতর অবধি গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন না মা, উটটা পুরো ভেতর অবধি গেছে। ইয়াম্মি। গরম গরম আলু পরোটা তৈরি, মেয়ের খাওয়া শুরু হয়ে গেছে। তো এবারে আর কয়েকটা আছে ভেজে, তারপরে আমরা খাবো। ইজি এন্ড টেস্টি রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, একদম ইজি। হ্যাঁ, খুব টেস্ট কিন্তু। আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব টেস্ট। অনেকে আলুটা ভেজে টেজে অনেক কিছু করে করে, আমি একদম শুধু বয়েল আলু এরকম মেখে টেখে করি, খুব টেস্ট হয়। সবাই বলে, মানে যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব টেস্ট হয়। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকে মানে আপনাদের সঙ্গে মর্নিং রুটিনটা শেয়ার করলাম রনোর আর আমাদের। তো সকালবেলা ব্রেকফাস্টে আলু পরোটা ছিল, আর এবার দুপুরবেলা বাজার ঠাজার আসবে, আবার রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের এই ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনারা ভাববেন না আমি যে এইভাবে মাখন দিয়ে আর এরকম পরোটা খাই, জাস্ট ভিডিওর জন্য। আমার একটু লাভ হয়েছে, আমি যদি এরকম মাখন দিয়ে আলু পরোটা খাই, এমনি আলু আলু ফেটে একদম অবস্থা টাকা কাটে না। অল্প একটু মাখন উপরের থেকে মাখিয়ে খেয়ে নেয়, আজকে একটু বেশি দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এভাবে যদি খাই এমনি আমি আলু আরো ফেটে যাবো, তারপরে একাকার হয়ে যাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। যদি মানে আপনারা নতুন যারা আপনারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই রইলো, টাটা।